কুমিল্লার লাকসামে আওয়ামী লীগ বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ছয় জন আহত হয়েছেন এ সময় ভাঙচুর করা হয় কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা স্থানীয়রা জানায় লাকসাম উপজেলার আবুল কালাম হাই স্কুলে বিক্ষোভ সমাবেশ ডাকে স্থানীয় বিএনপি মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসার সময় নেতাকর্মীদের ধাওয়া দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে